হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? লাইফ ইজ শঙ্কর অ্যান্ড প্রিয়াঙ্কাতে আবারও স্বাগত। আজকে একটা নতুন ব্লগ নিয়ে, পুরো ব্লগটা দেখতে ভুলো না। হ্যালো ফ্রেন্ডস, লাইফ উইথ শঙ্কর অ্যান্ড প্রিয়াঙ্কার একটা নিউ ব্র্যান্ড ব্লগে আপনাদের স্বাগত। তো আজকে আমাদের সানডে ইভিনিং, তো আমরা এখন যাচ্ছি সবাই EZCC ঐকতান সল্টলেক কলকাতায়। আজকে একটা স্পেশাল ডে, আজকে আমার মেয়ের অ্যানুয়াল ফাংশন স্কুলে কিডজি কেষ্টপুরে। তো সেখানে কিছু পারফরমেন্স আছে, ওদের কনভোকেশন সার্টিফিকেট দেওয়া হবে। তো এই নিয়েই আজকে সারাদিন এই ব্লগটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিওটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। তো এখন মোটামুটি আমরা সবাই রেডি, আদিত্রি, আমি, প্রিয়াঙ্কা, ঠাকুমা চারজনে মিলে যাচ্ছি। তো আমরা EZCC কলকাতায় গিয়ে তোমাদের সমস্ত কিছু পারফরমেন্স শুরু থেকে শেষ পর্যন্ত দেখানো শুরু করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং এনজয় করো। এই আমরা এখন EZCC কলকাতাতে চলে এসেছি। দেখো, তার আগে তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। ন্যাশনাল অ্যান্থেম হওয়ার পর শুরু হয়ে গেল প্রোগ্রাম। তো আমি সোজা আমার মেয়ে প্রোগ্রামটাই তোমাদেরকে শেয়ার করলাম। তো ওরা একটা হোলি স্পেশাল সঙে ডান্স করছিল। তো আমার মেয়ে একদম লেফট হ্যান্ড সাইডে দাঁড়িয়ে আছে। তো আমি তো প্রথমে ভাবতেই পারিনি যে ওই কস্টিউম পরে কী করে ডান্স করবে, কিন্তু ও তো বেশ ভালোই ডান্স করছিল। আমার তো দারুণ মজা লেগেছে। একদিনও যদি এটা প্র্যাকটিস হয়নি বাড়িতে, ওরা সারপ্রাইজ দিয়েছে, তো তার মধ্যে দারুণ ডান্স করেছে। তোমাদের কি মতামত প্লিজ কমেন্ট বক্সে জানিও। হঠাৎ করেই দেখলাম আদিত্রি মাথা নিচু করে ডান্স করছে। আমার তো খুব ভয় লাগছিল যে ও কিছু পারছে না। তারপরে দেখলাম ওদের ম্যামরা বেশ ভালো মতো ওদেরকে হেল্প করে দিচ্ছে। ভিডিওটা যদিও আমার হাজব্যান্ড স্টেজের সামনে থেকেই করেছে, অনেকটা ডিস্টেন্স, তো বুঝতেই পারছো লাইটের একটা ব্যাপার ছিল। তো এর মধ্যে থেকেও ভালো ভিডিওটা ক্যাপচার করা গেছে আর কি। এরপরে আরও অনেক বাচ্চারা ডান্স করেছে, তো সেগুলো তোমরা এনজয় করো, প্লাস গার্জেনরাও ডান্স করেছে। আদিত্রিদের ডান্সটা প্রায় শেষের দিকে, এটা ওয়ার মুভির একটা গান চালানো হয়েছিল। তো যাই হোক, আমি তো ভাবলাম লাইটে আদিত্রি ভয় পাবে, কিন্তু ও তো ভয় পায়নি। ফলে মোটামুটি ভালোই ভিড় ছিল, কারণ আজকে প্রোগ্রামের সাথে সাথে ওদের কনভোকেশন দেওয়ারও কথা ছিল। তো আদিত্রিদের ডান্সটা হওয়ার পর আরও অনেক পারফরমেন্স ছিল। তো এরপরে আমাদের প্যারেন্টসদেরও ছিল, কিন্তু আমি পারফর্ম করতে পারিনি স্কুলের কারণে। অনেক প্যারেন্টসরা পারফর্ম করেছে, তো সেটাও তোমরা এনজয় করো। দারুণ দারুণ সব বলিউড লেটেস্ট সঙের উপর ডান্স হচ্ছিল। তো রকি অ্যান্ড রানি কি প্রেম কাহানি থেকে এই ডান্সটা প্যারেন্টসরা করেছে, খুব সুন্দর, খুব অর্গানাইজড, খুব ভালো লাগছে আই সুদিং আর কি। বেশ ভাইব্রেন্ট ড্রেস পরেছিল ওরা, লেহেঙ্গা। তো কেমন লাগছে তোমাদেরকে জানিও।
কনভোকেশনের প্রসেস শেষ হয়ে গেল, তো সবাই বাড়ি ফিরে যাওয়ার সময় ভিডিওটা কেমন লাগলো জানিও। বাই বাই।